আমার পথ চলাটা সহজ ছিল না। পড়ালেখা বলে কিছু নাই না, ফুটবল খেলে দেশ উদ্ধার করবা। আমি এ পাশে ফুটবলই রাখবো না। অনেক কেঁদেছিলাম সেদিন, মা আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। পরদিন মা আমাকে একটা নতুন ফুটবল কিনে দিলেন, কি যে খুশি হয়েছিলাম। ফুটবলটা ভালোই খেলতাম, আমার এত দম ছিল যে ছেলেরাও পিছে পড়ে যেত। অনেক বাজে কথা শুনেছি, মেয়ে হয়েও কেন আমি ফুটবল খেলি, সবাই মুখ পাকাত। শুধু মা আমার পাশে ছিলেন। বাবা যখন বাসা থেকে বের হতেন, আমি ফুটবল নিয়ে ছুটে যেতাম মাঠে। কত স্বপ্ন নিয়ে মা তাকিয়ে থাকতেন আর উৎসাহ দিতেন। অনূর্ধ্ব ১৬ ফুটবলে ডাক পড়ল আমার। বাবা তখন ঢাকার বাইরে, মা আমাকে বলেছিলেন এবার কিন্তু ভালো খেলতে হবে। আমি যখন মাঠে খেলছিলাম, মা দাঁড়িয়েছিলেন গ্যালারিতে। সেদিন দুইটা গোল করেছিলাম। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়েছি। মা, আর এটা বাবার জন্য। একদিন তুমি আমাকে ফুটবল কিনে দিয়েছিলে, আমার স্বপ্নটাকে তুমিই বাঁচিয়ে রেখেছো, তোমার দোয়া চাই মা। কি রে, একটা অটোগ্রাফ দিবি না? বাবা, মায়ের অটোগ্রাফ নেই? মা ছাড়া তো কিছুই হতো না, মাই তো আসল হিরো। এভাবে স্ট্রং মায়েরা সন্তানদের এগিয়ে নেন স্বপ্নের পথে, বাড়িয়ে তোলেন আত্মবিশ্বাস। এমন স্ট্রং মায়েদের পাশে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আছে বাংলাদেশের সেরা দুধের ব্র্যান্ড ডানো। এই মা দিবসে সকল মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।